সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাই আসাম গৌহাটি শিলচর আগরতলার মানুষকে স্বাগত জানাবো অ্যাস্ট্রোলজির দুনিয়ার এমন একজন মানুষ, অ্যাস্ট্রো অর্পিতা, যে মানুষটির হাত ধরে আজকের দিনে দাঁড়িয়ে বহু অ্যাস্ট্রোলজার যেমন এই ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার জগতে এসেছেন, এসেছেন জ্যোতিষ দুনিয়ায়, ঠিক একইভাবে বহু মানুষ কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাস্ট্রো অর্পিতার সান্নিধ্যে এসে সত্যি ভালো আছেন। আপনারা যখন ভালো থাকেন, আপনারা যখন আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দিদির কাছে পাঠান, সব থেকে বেশি খুশি কিন্তু আমরা যেরম হই দিদিও হন। কারণ তিনি সবসময় বলেন যে ঈশ্বরের আশীর্বাদে অ্যাস্ট্রোলজি করে যে আমাকে সংসার চালাতে হবে, অ্যাস্ট্রোলজি করেই যে আমাকে চলতে হবে তা কিন্তু নয়। এই সাবজেক্টটা তিনি শিখেছিলেন এবং আজ তিনি কিন্তু সেটা যেমন বহু মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছেন, ঠিক একইভাবে মানুষের সেবাতেও কিন্তু নিজেকে নিয়োজিত করেছেন। তাই মানুষও কিন্তু অ্যাস্ট্রো অর্পিতার সান্নিধ্যে আসতে ভয় পান না, কারণ জানেন যে দিদির কাছে এলে সব থেকে কম খরচের মধ্যে, সব থেকে কম সময়ের মধ্যে, সব থেকে কম প্রতিকারের মধ্যে একজন মানুষ কিন্তু সঠিক পথটা পান। আর এই কারণেই আজ কিন্তু ওনার সব থেকে বেশি রেফারেন্স ক্লায়েন্ট, আর সেই রেফারেন্স আপনারাই দেন। তাই তিনিও আপনাদের আশীর্বাদ ভালোবাসা সঙ্গে নিয়ে চলেন এবং সবসময় এটাই বলেন যে জনতা জনার্দন, জনতার রায়টাই সব থেকে বড় রায়। যিনি আপনাদের আশীর্বাদ ভালোবাসা সঙ্গে নিয়ে চলেন, ওনাকে আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আসাম গৌহাটি শিলচর আগরতলার মানুষের তরফ থেকেও স্বাগত জানাবো এই অনুষ্ঠানে। দিদি নমস্কার। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু। দিদি, আমরা না ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, তার একটা লাইন আমি শুধু তুলব যে জন্ম আমার এই দেশেতেই, মৃত্যুও যেন এই দেশেতেই হয়। কিন্তু আজকে প্রত্যেকেই আমরা চাই যে বিদেশে যাব, সেখানে গিয়ে কেউ এডুকেশনের জন্য যাচ্ছে, কেউ অর্থ ইনকামের জন্য যাচ্ছে, এবং কেউ চায় বিদেশে গিয়ে আমি সেটেল হব, আফটার ম্যারেজ যায়, বা কেউ আফটার ম্যারেজ যায়। এই যে বিদেশে আমি যাব, বিদেশে যাওয়াটা হবে কি না প্রথম কথা, দ্বিতীয় কথা বিদেশে হয়তো গেলাম সেখানে সেটেল হতে পারবো তো, সেখানে গিয়ে কোনো ঝামেলায় জড়িয়ে পড়বো না তো, এটা আমাদের ন্যাটাল চ্যাট কীভাবে বলে, যদি আপনি যেহেতু একজন জ্যোতিষ গুরু সেই হিসাবে যদি একটু ভিউয়ার্সকে জানান। প্রথমে আমি আমার ইষ্ট দেবী, আমার মা বাবা এবং আমার গুরুকে প্রণাম জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি। আপনি যেটা বললেন বিদেশে যাওয়া বা বিদেশ সেটেলমেন্ট, এটা এখনকার দিনের যারা নিউ জেনারেশন বলতে পারি তাদের কাছে এটা স্বপ্নের মতো। তারা যে পড়াশুনোটাকেই আফটার টেন্থ বা টুয়েলথের পরে বাঁচে না কেন, তারা এমন পড়াশুনো করতে পারে যে যাতে তারা দেশের সাথে সাথে বিদেশে গিয়েও নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। সবার যে বিদেশেই সেটেলমেন্টের ইচ্ছা থাকে সেটা বলবো না, কিন্তু বিদেশে তারা থাকতে চায়। আবার কিছু বছর থাকে। আরেকটা জিনিস হয় দিদি, যে আপনারা অনেক সময় দেখেছি কাউকে বলেই বসেন যে এই ন্যাটাল চার্টটা যা আছে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট আপনাকে টাকা দিতে পারবে না, আপনাকে দেবে বিদেশি গভর্নমেন্ট। তারও তো একটা ব্যাপার রয়েছে এই জায়গাগুলো। সেটাই আমি বলছি যে আপনাকে যদি এটাকে জানতে হয় যে আপনার এই যে আজকালকার যারা ছোটো ছোটো বাচ্চারা যারা 7, 8, 9, 10 পড়ছে, কেউ হয়তো বিদেশে যাবে এমন সাবজেক্ট চুজ করছে যেটা ভাস্ট লেভেলে পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াতে তার পড়াশোনাটা নেই, সেটা কিন্তু বিদেশে গিয়েই পড়তে হবে। কিন্তু তারা যদি একটু আগে থেকে কাউন্সিলিং করিয়ে নেন যে সেই যোগটা তাদের কাছে আছে কি না তাদের চার্টে, তাহলে তারা কিন্তু একদম সক্রিয়ভাবে লেগে পড়তে পারে। কিন্তু যদি না থাকে তখন তারা হয়তো কিছুটা ডিসঅ্যাপয়েন্ট হতে পারে। সেই জন্যে আমার মনে হয় 8, 9, 10 এই যে টাইমটা, এই টাইমটা প্রত্যেকটা বাবা মায়ের উচিত যে একটা বাচ্চার বার্থ চার্টটাকে কাউন্সেলিং করানো, তাতে কী সাবজেক্ট চয়ন করবে তাতেও যেমন ভালো, তার পড়াশুনোর গতিটা কোন দিকে যাবে, সে কি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি সে বিদেশের মাটিতে পা রেখেও তার সাফল্যটা চালিয়ে যেতে পারবে।
তো এর জন্যেও প্রত্যেকটা জিনিসের যেমন একটা করে যোগ থাকে আমি বলেছি, তেমন এই যে ঘটনাটা, বিদেশে যাওয়া বা সেখানে সেটেলমেন্ট বা ঘুরে ফিরে আসা, প্রত্যেকটার পিছনে কিন্তু কিছু কারণ রয়েছে। সেই কারণগুলো কী কী? আমাকে একটা ন্যাটাল চার্টে কী কী দেখতে হবে? ফার্স্টে ফার্স্ট হাউস দেখতে হবে। ফার্স্ট হাউস নেই তো আমি নেই, আমার লগ্ন আছে তো আমি আছি, আর আমি না থাকলে বিদেশে যাবে কে? বিদেশে যাবে, হ্যাঁ। সুতরাং ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস ফ্যামিলি, ফোর্থ হাউস হচ্ছে আমার নেটিভ ল্যান্ড। যখনই বিদেশে সেটেলমেন্টের প্রশ্ন উঠবে সেখানে কিন্তু আমার ফোর্থ হাউস হচ্ছে মেন হাউস, কারণ ফোর্থ হাউস হচ্ছে নেটিভ ল্যান্ড। তারপরে হচ্ছে সপ্তম, সপ্তম হচ্ছে আদার্স পিপল, অন্য পিপল, অন্য জায়গা, ভ্রমণ, এইগুলো সমস্ত কিছু আমরা সেভেন্থ হাউস থেকে ডিনোট করে থাকি। নবম হাউস, নবম হাউস হচ্ছে আমাদের বিদেশ যাত্রার ঘর, হায়ার স্টাডিজের ঘর। তারপরে টুয়েলথ হাউস, টুয়েলথ হাউস হচ্ছে বিদেশে সেটেলমেন্টের ঘর। তাহলে আপনি বুঝতে পারছেন একটা জিনিসকে কাউন্সিলিং করার জন্য আমাকে কতগুলো ঘরকে দেখতে হলো। লগ্ন ভাবকে দেখতে হলো, দ্বিতীয় ভাবকে দেখতে হলো, চতুর্থ ভাবকে দেখতে হলো, সপ্তম ভাবকে দেখতে হলো, নবম ভাবকে দেখতে হলো, এবং আমার টুয়েলভ ভাবকে দেখতে হলো। তাহলে এই যে পাঁচটা ছটার সমন্বয় একটা, তবে কিন্তু আপনার একটা সারমর্ম বেরোবে, আপনি সেই রেজাল্টটা ইয়েস হবে কি নো হবে। ধরুন যদি আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, আপনার লগ্নপতিকে মঙ্গল, সে যত দূরে থাকবে, ধরুন সে নবম হাউসে বসলো, থার্ড হাউসে বসলো, টুয়েলথ হাউসে বসলো, সে কোন হাউসে বসছে তার উপর কিন্তু অনেকটা নির্ভর করে তার পরবর্তীকালে জীবনটা কোথায় ব্যতীত হবে। তিন নম্বর ঘর মানে থার্ড হাউস, সেটা কিন্তু ছোট ছোট যাত্রার ঘর, আমরা সেক্ষেত্রে আমাদের স্টেটের মধ্যেই ঘোরাফেরা করতে পারি। আবার যদি ধরুন লগ্ন গিয়ে নবম হাউসে বসলো, তাহলে সেটা লং ডিস্টেন্স হতে পারে। লগ্ন গিয়ে যদি টুয়েলথ হাউসে বসলো, তাহলে কিন্তু এটা স্ট্রং ইন্ডিকেটর হচ্ছে বিদেশে সেটেলমেন্টের। আমি নিজে উঠে গিয়ে বিদেশ সেটেলমেন্টের ঘরে বসে পড়লাম। সুতরাং লগ্ন ভাব যদি সে টুয়েলথ হাউসে গিয়ে বসে থাকে, তাহলে কিন্তু এটা স্ট্রং ইন্ডিকেটর হলো বিদেশে সেটেলমেন্টের। তাছাড়াও আপনাকে আর কী কী দেখতে হবে? আর দেখতে হবে আপনার ফোর্থ হাউস। ফোর্থ হাউসে যদি কোনো ম্যালিফিক প্ল্যানেট থাকে, যদি কোনো ক্রুর প্ল্যানেট থাকে, ম্যালিফিক প্ল্যানেট কোনগুলো? স্যাটার্ন, রাহু, কেতু। ক্রুর প্ল্যানেট কোনগুলো? সান এবং মার্স। তাহলে এই যে প্ল্যানেটগুলো যদি আপনার ফোর্থ হাউসে বসে থাকে, বা যদি সেইটা ফোর্থ হাউসে তার দৃষ্টি থাকে, তাহলে কিন্তু আপনি বলতে পারেন আপনার বিদেশে সেটেলমেন্টের একটা যোগ রয়েছে। যদি আপনার ফোর্থের লর্ডের সাথে টুয়েলথের লর্ডের কোনো রকমের কানেকশান হয়, ফোর্থের লর্ড যদি গিয়ে টুয়েলথ হাউসে বসে থাকে, বা টুয়েলথের লর্ড যদি ফোর্থ হাউসে গিয়ে বসে থাকে, এটা কিন্তু আর একটা ইন্ডিকেশান হচ্ছে বিদেশে সেটেলমেন্টের। কিন্তু সবাই যে দাদা বিদেশে সেটেলমেন্ট করবে তাও তো নয়। আমি বলে দিলাম বিদেশে সেটেলমেন্ট, কাউর হলো না, তাহলে তা সবাই নিরাশ হয়ে গেল, তাহলে কি আমার বিদেশ যাওয়া হবে না? দেখবেন অনেকে সাত আট বছর থেকে চলে আসছে, নিজের প্রাইম টাইমটা কাটিয়ে নিজের কেরিয়ারটা গুছিয়ে আবার দেশে ফিরে আসছে, তার যোগটা কি হচ্ছে? তবে এই জায়গায় একটা কথা বলবো, এই অনুষ্ঠানটা দেখতে দেখতে অনেকে ভাবছেন যে দিদি তো বলে দিলেন, আমার তো ছেলে বা মেয়েকে নিয়ে এই স্বপ্নটা ছিল, আদৌ কি পূরণ হবে? নিশ্চয়ই পূরণ হবে, তার জন্য একটা কাজ করতে হবে। টিভি স্ক্রিনে যে মোবাইল নাম্বার রয়েছে 8334874375, এবং আরও একটি নাম্বার 9903652052, 9062014212, এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা কিন্তু বাঞ্ছনীয়, এবং ন্যাটাল চারটা সম্পূর্ণরূপে বিচার বিশ্লেষণ করতে হবে। তার জন্যে আপনারা কিন্তু কলকাতা, হাওড়া, বালি, বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ, বীরভূম, বাঁকুড়া, কৃষ্ণনগর, বহরমপুর, মেদিনীপুর, শিলিগুড়ি, মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, আসাম, গৌহাটি, শিলচর, আগরতলা, মুম্বাই, দিল্লি এবং বাংলাদেশে দিদিকে পাচ্ছেন। এছাড়া প্রত্যেক বুধবার কিন্তু শ্রীরামপুরে পাচ্ছেন। অবশ্যই অগ্রিম বুকিং বাঞ্ছনীয়, এবং বুকিং করেই আসতে হবে। এসে যদি জানতে পারেন
সেইভাবে যদি এগোন 100 নয় 1000% আপনি সফলতা পাবেন। এবার দিদির কাছে যাব, দিদি যে কথাটা বললেন না একদম বাস্তব সত্যি কথা, কেউ বিদেশে যাচ্ছে, তিনি কিছুদিন থাকছে, সেখান থেকে একটা কেরিয়ার তৈরি করছে, করে চলে আসছে, তার উদাহরণ কি? তার উদাহরণ আমরা বহু ডাক্তারবাবুকে দেখি যে FRCS বিভিন্ন যে ডিগ্রিগুলো আছে লিখছেন, তার মানে তারা ওই সময় বিদেশে গেছেন, ডিগ্রি নিয়েছেন, আবার পড়াশোনার জন্য গেছে, আবার অনেকে এখন যারা আইটি প্রফেশনে আছে, আবার কেউ হয়তো ওখানে গিয়ে সেটেল হয়ে গেছে, যার অনেকে আছে আইটি প্রফেশনে আছে, তারা 7-8 বছরের জন্য বিদেশে গেল, তার ডিগ্রি নিল, ডিগ্রি নিল, তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, সে আবার চলে গেল ইঞ্জিনিয়ারিং সেক্টরেও তাই। হ্যাঁ, সেটাই বলছি, কেউ রিসার্চ করতে গেছে সেখানেও তাই, আপনার লগ্ন লর্ডের সাথে, আপনার ফার্স্ট হাউসের সাথে যদি আপনার থার্ড হাউসের কানেকশন হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার চাকরি ক্ষেত্রেই বলুন, আফটার ম্যারেজের যখন থাকবেন সেই জায়গাটাই বলুন, হতে পারে যে সেটা আপনার স্টেটের মধ্যে, মানে কোনো দিন আপনি হয়তো বীরভূমে গেলেন, তারপরে হয়তো বাঁকুড়ায় গেলেন, আবার তারপরে এদিকে দার্জিলিং গেলেন, আবার তারপরে হয়তো আপনি আবার এদিকে সুন্দরবনেও পোস্টিং হতে পারেন। তারপরে যদি থার্ডের কানেকশান আছে, সেটাগুলো শর্ট, আপনার স্টেটের মধ্যে আপনাকে থাকতে হবে। কিন্তু আপনার যখন নবমের কানেকশান আসবে, যখন নবমের কানেকশান আসবে, তখন কিন্তু না লং ডিস্টেন্স বোঝাবে। নবমের যে ধরুন আপনি থাকছেন তো পশ্চিমবঙ্গে, আপনার এমন একটা জায়গায় তাড়াতাড়ি হলো আপনাকে ব্যাঙ্গালোর যেতে হলো, আবার কিছুদিন বাদে আপনি মুম্বাই শিফট করলেন, তার কিছুদিন বাদে গুজরাট, তার কিছুদিন বাদে আবার আপনি ব্যাক করে চলে এলেন ব্যাঙ্গালোর। তো এই যে চক্রটা, এটার জন্য কিন্তু 9th হাউস রিপ্রেজেন্টেটর। কিন্তু 9th হাউস যদি প্রচণ্ড স্ট্রং হয়, যদি 9th হাউসের লর্ড 9th হাউসেই থাকে, যদি 9th হাউসে আরও কিছু শুভ গ্রহের দৃষ্টি পড়ে, তখন কিন্তু এই 9th হাউস আর 7th হাউসের কম্বিনেশনে আপনাকে এ বিদেশে যাত্রা পর্যন্ত করিয়ে দিতে পারে। এবং আপনার 9th হাউস যত স্ট্রং হবে, এবং যদি তার দশা চলে, অন্তর্দশা চলে, সেই দশায় কিন্তু আপনি সেই বিদেশে থেকেও যেতে পারেন। যদি ধরুন আপনার 9th লর্ড হচ্ছে মার্কারি, আপনার মার্কারির দশা চলছে, এবং আপনার মার্কারি ওয়েল প্লেসড, আপনার বিদেশে কানেকশান হলো, আপনি কিন্তু মার্কারির দশায় বিদেশে থাকলেন, কিন্তু 4th হাউসের কানেকশান এলো না বা 12th হাউসের কানেকশান এলো না, আপনি কিন্তু ঘুরে চলে এলেন, আপনি গেলেন, করলেন, জয় করলেন, কেরিয়ার বানালেন, চলে এলেন। তাহলে আপনাকে দেখতে হবে আপনার গ্রহরা কোন দিকে কীভাবে কথা বলছে। আপনার এই যে বললেন না ফরেন মানি, এখানে যদি 7th হাউসে রাহু, রাহু হচ্ছে বিদেশ কারক গ্রহ, আচ্ছা 7th হাউসে যদি রাহু থাকে, তাহলে কিন্তু এটা অনেক অংশে আপনি বলতে পারেন যে সে কিন্তু ফরেন ডলার ইনকাম করতে পারে, তার ইনকামটাই কিন্তু আসবে আদার ল্যান্ড থেকে, অন্য জায়গা থেকে, বিদেশ থেকে। সেখানে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট পে করতে পারবে না, সেখানে কিন্তু পে করবে তার ডলারে, সে পে করবে বা ধীরামে পে করবে, যে দেশে যাবে পাউন্ডে পে করবে। তো আপনাকে আগে সর্বপ্রথম দরকার আগে আপনার ন্যাটাল চার্টটাকে অ্যানালিসিস করা, আপনার ন্যাটাল চার্টটা কী বলতে চাইছে আগে জানুন, বুঝুন, তারপরে ডিসিশান নিন। আগে ডিসিশান নিয়ে নিলেন, তারপরে কিছু হচ্ছে না, বিদেশে গিয়ে প্রবলেম হচ্ছে, তখন মানসিক কষ্টে ভুগছেন, সেটা কিন্তু কোনো কাজের কথা নয়। আগে থেকে যদি কাউন্সেলিং করিয়ে যান, তাহলে কিন্তু একটা সঠিক প্ল্যানিং করে আপনি যেতে পারবেন। সেটেলমেন্ট নেই, আমার 7-8 বছরে তো আমি অনেক কিছু করতে পারি বিদেশে থেকে, করে চলে আসব, আবার যাব বিদেশে, আবার যখন তার অন্তর্দশা চলবে, প্রত্যন্ত দশা চলবে, বিভিন্ন জায়গায় আমি বিজনেস করতে পারি, সেই দশাটা আমার কখন আসবে, কোন দশাটা ফেভারেবল, কখন যাব, কোন গ্রহ কোন হাউসের সাথে কিভাবে যুক্ত, তার জন্য কিন্তু দরকার আপনার ন্যাটাল চার্টটাকে কাউন্সেলিং করানোর। এইবার যে প্রশ্নটা তুলব, সেই প্রশ্নটা, বিদেশে গেছে এরকম ছেলে মেয়ে তাদের বাবা মার জন্য, কিন্তু তার আগে বলবো, বিদেশে যাব বা গেছেন সমস্ত কিছুই কিন্তু জানতে হবে, তো তার চার্ট কী বলছে জানার জন্যে কী করবো।
জানার জন্য অবশ্যই সেই মানুষটির সান্নিধ্যে আসবো যিনি কাউকে ভয় দেখান না, যিনি বিরাট টাকার কোনো প্রতিকার প্রতিবিধান দেন না, যিনি প্রয়োজন হলে প্রতিকার দেন না হলে দেন না, তিনি হচ্ছেন অ্যাস্ট্রো অর্পিতা। ওনার সান্নিধ্যে আসতে হলে 8833755 9063652052 9062014212 এই নাম্বারে কিন্তু ফোন করে বুকিং করে যোগাযোগ করতে হবে। অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। দিদিকে পেয়ে যাচ্ছেন কলকাতা, হাওড়া, বালি, বর্ধমান, আসানসোল, রানীগঞ্জ, বীরভূম, বাঁকুড়া, কৃষ্ণনগর, বহরমপুর, মেদিনীপুর, শিলিগুড়ি, মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, আসাম, গুয়াহাটি, শিলচর, আগরতলা, মুম্বাই এবং দিল্লি, এছাড়াও বাংলাদেশেও দিদিকে পাচ্ছেন। এবং প্রত্যেক বুধবার শ্রীরামপুর মা তারা জ্যোতিষ কার্যালয়। অবশ্যই অগ্রিম বুকিংটা বাঞ্ছনীয়। এবার সেই মা বাবাদের জন্য প্রশ্নটা রাখবো যাদের ছেলে মেয়ে বিদেশে রয়েছে। দিদি ধরুন বিদেশে গেছে ছেলে মেয়ে, অনেক মা বাবার একটা চিন্তা যে বিদেশে গেল ওই দেশের ছেলে মেয়ে বা মেম বা সাহেবকে বিয়ে করে সেটেল হয়ে যাবে না, তো আমার তো ইচ্ছে এই দেশে বিয়ে হোক, এটা কাদের ন্যাটাল চাটে হয় প্রথম। দ্বিতীয় হচ্ছে অনেকে আছে বিদেশে গিয়ে একটা বিপদে পড়ে গেছে, একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে, আসতে পারছে না, সেটা কাদের ন্যাটাল চাটে হয়? এই যে বললাম যে 7th হাউসে যদি রাহু থাকে, শনি থাকে, এরা কিন্তু আদার কাস্টে ম্যানেজ করায়, সুতরাং এই কানেকশনটা কিন্তু স্ট্রংলি, যেমন বিদেশে অর্থ ইনকামের ক্ষেত্রে রাহুকে আমার দরকার, তেমন বিদেশে গিয়ে আমি বিদেশিনীকে বিয়ে করবো কিনা, মানে আদার কাস্ট, যে কোনো আদার কাস্ট, আমি যে কাস্ট বিলং করি সেই থেকে যে কোনো আদার কাস্টে আমার ম্যারেজ হবে কি না, সেটা যদি রাহু, কেতু, শনি এই ধরনের গ্রহরা থাকে 7th হাউসে, সেটা কিন্তু তার স্ট্রং ইন্ডিকেটর। আচ্ছা, এরপর হচ্ছে বিদেশে গিয়ে আমি বিপদে পড়বো কি না, বিপদের প্রশ্নটাই আসবে না যদি আমি আগে জেনে যাই আমার নক্ষত্র অনুযায়ী আমি কোন দিকে যাব। এবার আমি তো ফার্স্টে দেখুন একটা কাউন্সিলিং, আমি একটা বিশেষ, আমি যেটা আপনাদের বলতে চাই, আমি একটা বিশেষ কাউন্সিলিং করি এই বিদেশের ওপরে, যে ধরুন অনেকে বিজনেসের জন্য দেখবেন বিদেশে যায় কিছু ট্রিপ দিনের জন্য, আবার অনেকে চাকরির জন্য হয়তো 2 মাসের জন্য বিদেশে গেল, অনেকে, আমার সেদিনকেই একজনের সাথে অন্ধবেতে আলাপ হলো, তিনি নর্থ বেঙ্গল থেকে আসছেন, কলকাতা বিমানবন্দর থেকে মালয়েশিয়ার ফ্লাইট ধরবে বলে বিজনেস ট্রিপ আছে 7 দিনের জন্য, কিন্তু এই বিজনেস ট্রিপটা আপনার জন্য ফুলফিল হবে কি না সেটা কিন্তু বলে দেবে আপনার ন্যাটাল চার্ট। ধরুন কথায় বলছি আপনার মেষ রাশি, আমাদের ইংল্যান্ড, ইংল্যান্ডের রাশিও কিন্তু মেষ, এবার আপনি ইংল্যান্ডে যাচ্ছেন বিজনেস করতে, এবার মেষ রাশির সাপেক্ষে এখন ট্রানজিটটা কীরকম, গ্রহটা কোথায় কী বসে আছে, যে গ্রহগুলো যেখানে বসে আছে তার সাথে আপনার ট্রানজিটটা কী কথা বলছে, ম্যাচ করছে কিনা, এটা হচ্ছে শর্ট ডিস্টেন্সের জন্য, যে আমি তো যাচ্ছি আমরা কি বিজনেস ট্রিপটা ফুলফিল হবে, বা আমাকে অফিস থেকে যে কাজে যাচ্ছি সেই কাজটা কি আমার সফল হবে, পূরণ হবে? হ্যাঁ, এটা কিন্তু সেই দেশের তৎকালীন যে ট্রানজিট চলছে তার সাথে, ধরুন কেউ ভারতে এলো তাকে কিন্তু মকর রাশিকে দেখতে হবে, মকর রাশির সাপেক্ষে এখন কোথায় কি ট্রানজিট চলছে, তখন তাকে তার ন্যাটাল চার্টের সাথে দেখতে হবে সেই টাইমটা তার জন্য ফেভারেবল না ফেভারেবল না, দেখা গেল এখন না হয়তো 15 দিন বাদ থেকে ফেভারেবল হবে বা 1 মাস বাদ থেকে ফেভারেবল হবে, তখন টাইমটাকে আমরা চেঞ্জ করতে পারি। এগুলো তো বিজনেস যারা করে, যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করে, যারা বিদেশে, যাদের আদার্স কোনো সেটেলমেন্ট রয়েছে বিজনেসে, তাদের জন্য কিন্তু এই কাউন্সেলিংটা দুর্ধর্ষ কাজ করে। আর যেসব বাবা মায়েরা ভয় পাচ্ছেন যে আমার ছেলে বা আমার মেয়ে যে বিদেশে যাচ্ছে তাদের ওই জায়গাটা তাদের জন্য শুভ কি না, একটু তাদের জন্য ন্যাটাল চার্টটা কাউন্সেলিং করান, আপনি দেখুন যে আপনার ছেলে মেয়ের যে নক্ষত্রটা সেই নক্ষত্রটা কোন দিকে ইন্ডিকেট করছে, সাউথে করছে, নর্থে করছে, নর্থ ইস্টে করছে না সাউথ ইস্টে করছে, আগে সেটাকে ফার্স্টে আপনি দেখুন, আগে দেখুন, কাউন্সেলিং করুন, তারপরে ডিসিশান নিন। ফার্স্টে ওই দিকে একটা ছেলে ভালো পেয়েছি,
বিয়ে দিয়ে দেবেন, আমেরিকা একটা ছেলে ভালো, কিন্তু দেখা যাচ্ছে আমেরিকা আপনার মেয়ের জন্য সুটেবল এরিয়া নয়, হয়তো লন্ডনে বিয়ে হলে ভালো হবে। আপনি যদি এই দিকগুলো জেনে যান তাহলে ম্যাট্রিমোনিয়াল সাইডেও আপনি সেইগুলোই প্রেফারেন্স রাখতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের সুবিধাও হবে, বা আপনার ছেলে বিদেশে যাচ্ছে আপনি সেই রিলেটেডই পড়াশোনা করালেন যেগুলো ওই দেশে ভালো, আপনার ছেলেরও ভালো লাগলো, বার্থ চার্ট প্রোভাইড করলো। সুতরাং বার্থ চার্ট অ্যানালিসিস করলে এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম তথ্য উঠে আসে যেগুলো আপনারা না জানলে হয়তো বিশ্বাসও করবেন না। আর দিদি যেটা বললেন, এটা শুধুমাত্র যারা স্টুডেন্ট বা যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের জন্য নয়। দিদি আগে একটা পরিচয় দিয়ে রাখি, তিনি কিন্তু একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, অনুষ্ঠানটা দেখতে দেখতে আপনারা সেটা অনুভব করতে পারছেন। দ্বিতীয়, তিনি একটা ভালো ফ্যামিলি বিলংস করেন, সে জায়গায় ওনার মান সম্মানেরও একটা জায়গা রয়েছে, ফলে তিনি কোনোভাবেই কিন্তু কাউকে প্রতারিত করেন না। আমরা অনেকে আছি ডেলি প্যাসেঞ্জারি করি, কিসে, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ বা নিজস্ব গাড়িতে। আবার এমন মানুষ আছেন আমাদেরই এই দেশে যারা কিন্তু বিদেশে ফ্লাইটে যাচ্ছেন, আবার দুদিন থেকে বা পরের দিন বা রাতে ব্যাক করছেন, ওনারা ডেলি প্যাসেঞ্জারি করেন প্লেনে, কী করতে না ব্যবসা বা কোনো কিছু। ওনাদের জন্যও কিন্তু দিদি একজন পারফেক্ট অ্যাস্ট্রোলজার, যে আপনি যেই অনুষ্ঠানের মধ্যেই বলে দিলেন, আপনি যে সময়টা বিজনেস মিটিংটা রেখেছেন বা যে কারণে যাচ্ছেন, এই সময়টা আপনার জন্য গ্রহণযোগ্য কি না দিদি, যদি তাই তো? হ্যাঁ, একদম তাই, যে আপনি যে যাচ্ছেন এই টাইমটা আপনার জন্য সুটেবল না 15 দিন বাদে আপনার জন্য সুটেবল, কারণ যারা বিদেশে বিজনেস করে তাদের একটা বিশাল লগ্নির ব্যাপার থাকে। সুতরাং আপনি যদি আগে থেকে কাউন্সেলিং করে যান তাহলে কিন্তু সেই লগ্নিটা থেকে আপনি একটা ফ্রুটফুল রেজাল্ট পেতে পারবেন। সুতরাং বারবার বলছি, আগে আপনার বার্থ চার্টকে জানুন, আপনার বার্থ চার্টের নেচারকে জানুন, সে কী বলতে চাইছে জানুন। কোনো জিনিসে ভয় পাবেন না, এটা কোনো ভয় পাওয়ার সাবজেক্ট নয়। আগে প্রতিটা জিনিস খুঁটিয়ে নাতি কাউন্সেলিং করান, রেমেডি অনেক পরে, আগে জানুন আপনার চার্ট কী বলছে। মানুষ একজন জ্ঞানী অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে এসে আগে জানুন, খুঁটিনাটি জানুন, আপনার স্বপ্নের কথা তার সাথে শেয়ার করুন, দেখুন সে কিভাবে আপনার স্বপ্নকে আরও তার বাস্তবে রূপান্তরিত করতে পারে কি না। সুতরাং বারবার বলছি যে আগে নিজের নক্ষত্র না জেনে, নিজের রাশি না জেনে, নিজের লগ্ন না জেনে, তার অনুযায়ী কোন দেশ ভালো হবে বা কোন রাজ্য ভালো হবে সেইটা না জেনে কিন্তু হঠাৎ করেই বাইরে যাওয়ার কিন্তু ডিসিশান নেবেন না। সেই ভালো জিনিসটা কিন্তু খারাপে পরিণত হতে পারে, কিন্তু আপনি যদি জেনে যান তাহলে কিন্তু আপনি আর সেই চিন্তাটা থাকবে না যে আমার ছেলে বিদেশে যাচ্ছে তো ভালো থাকবে। তো আমি আপনাকে জোর গলায় বলতে পারি, আপনি যদি একদম নিয়ম মেনে যান, অবশ্যই আপনার ছেলে বা আপনার মেয়ে, আপনার সন্তান নিশ্চয়ই ভালো থাকবে বা আপনি নিজে ভালো থাকবেন। আর সেই স্বপ্নটা শুধু বিদেশ নিয়ে না, যদি এদেশেও বসে কেউ ব্যবসা করতে চান, সেটা ঘরে কিংবা কোনো অফিস করতে চাইছেন কি ফ্যাক্টরি, যাই করতে চাইছেন, তার আগে একবার প্রত্যেকটা রাজ্যের রাশি রয়েছে বিচার করে নেওয়া উচিত। প্রত্যেক, যেমন আমাদের পশ্চিমবঙ্গের মকর রাশি, আবার হচ্ছে হিমাচল প্রদেশের মীন রাশি, প্রত্যেকটা রাজ্যেরও রাশি রয়েছে। সুতরাং তার অনুযায়ী ট্রানজিট বিচার করে, আপনার ট্রানজিট বিচার করে যদি একটা দারুণ রেজাল্ট বার করা যায় তাহলে আপনি কিন্তু যেখানেই যাবেন সাফল্য কিন্তু আপনার হাতের মুঠোয়, আপনি দেখতে পাবেন। সময় তো শেষ, বিদায় নিতেই হবে, কিন্তু বিদায় নিতে নিতে একটাই কথা বলবো, স্বপ্ন দেখুন, স্বপ্নকে বাস্তব করার দায়িত্ব এই অনুষ্ঠানের গেস্ট অ্যাস্ট্রো অর্পিতার। একবার যোগাযোগ করুন, সারা জীবন ভালো থাকবেন এই আশা নিয়ে অনুষ্ঠান শেষ করব। দিদিকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। নমস্কার, নমস্কার, নমস্কার।